হ্যাপি বার্থডে গোলু বাবা, ওঠো বাবা, তোমার আজকে বার্থডে তো, ওঠো 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 বাবা, ওঠো ওঠো সোনা, ওঠো, উঠতে হবে, ওঠো 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 বাবা, তোমার আজকে বার্থডে তো, ওঠো, চলো মুখ ধুয়ে নাও, চলো। গোপাল সোনার আমার মুখ ধোয়া হয়ে গেছে, সাজুগুজু করছে, এখন বসবে, চলো চলো বাবা বসবে, এখন চলো বাবা তুমি বসবে, এখন না তুমি বসে যাও, আমি তোমাকে খেতে দিচ্ছি, হ্যাঁ আর খেতে দিয়ে আমি একটু কাজ করবো, ঠিক আছে তুমি বসে থেকো শোনা। বাসিটা কোথায়? এই নাও তোমার বাসি, ঠিক আছে বাপা। দাঁড়া 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 দাঁড়া, অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি, একটা জিনিস দেখবি, চল আমি গোলুর জন্য গিফট দিয়েছি সবার আগে, তোর তো এখনো পর্যন্ত কিছু দেওয়া নাই, খালি নামে গোলু গোলু, দেখো গোলুর জন্য আমি গিফট দিয়েছি, গোলুর মা কিছু দেয় নাই, এবার গোলুর বাবা এখনো মায়না পায়নি, ওর জন্য কিছু দেওয়া, মায়না পায়নি বলে ছোট্ট গিফট, এই যে দেখো সকাল সকাল সেলিব্রেশন পেয়ে গেছে, সেলিব্রেশন আমি দুষ্টুর ম্যাডামের জন্য বললাম আর গোলুর জন্য চলে এলো, ওলি বাবালে, এই ভেতর তো তোমার অনেকগুলো আছে রে, হ্যাঁ আছে তো অনেকগুলো আছে না, ও মা দেখতে পাচ্ছ তোমরা সবাই, তোমরা সবাই চলে এসো, হ্যাঁ লজেন্স খেতে, ক্যাডবেরি খেতে, সবাই চলে এসো, কত কাজ রয়েছে এখন, ওই বাসন কটা ধুতে হবে, এই নিরামিষের কটা বাসন কটা বার করলাম, এখন গোপালের জন্য তো রান্না বান্না করবো তাই বার করলাম, এখন এগুলো ধুতে নিয়ে যাবো। আমাদের প্রায় 1:30 বাজে, এখন ও স্নান করবে, একটু বেলাই হয়ে গেল, ওর মায়ের কাজ সাথে সাথে এখন ওর রান্না টান্না ভোগ টোক কিছুই হয়নি, তো এখন ওকে আমি দই দিয়ে মাখাচ্ছি আগে, রূপ চর্চা করছে, এতেও সুন্দর হয়ে যাবে, স্কিনটা গ্লো করবে, দেখো দিদি এখন দই মাখাচ্ছে, দেখো দেখো দেখতে পাচ্ছ দিদি মাখাচ্ছে, আমি মাখিচ্ছি, এখন ওর দই মাখাচ্ছে, সারা গায়ে ওর চর্চা করছে, আমার গলু সোনা দেখতে খুব সুন্দর হয়ে যাবে, চকাচক হয়ে যাবে, দেখো এখন ও দুধ দিয়ে স্নান করছে গলু, দেখো দেখো বাহ আমার গলু তো সুন্দর হয়ে গেল, চকচকে হয়ে গেল, দেখো গাইজ আমার গলু সোনা দুপুরের সাজে একদম রেডি হয়ে গেছে, দেখো ওর মার পোশাকে এখন রেডি হয়েছে, এখন দুপুরবেলা স্নানের পরে ও সাজুগুজু করেছে, ওকে তো খুবই মিষ্টি লাগছে, দেখো গাইজ এত মিষ্টি লাগছে, মানে কি বলবো, দারুণ লাগছে গো। আচ্ছা এখানে আমার রাধা কৃষ্ণেরও দেখো স্নান হচ্ছে, এখন দই মাখানো হচ্ছে, দইটা মাখালে ও বেশ গ্লো করবে, দেখো এই সমস্যাটা বলে সুন্দর হয়ে উঠবে, দেখো আমার আমার কানাইকে দেখো, ও দিদি স্নান করাচ্ছে, দেখো দিদি না ও বোন হয়, বোন স্নান করাচ্ছে, ওরাও সেজে উঠবে খুব সুন্দর হবে একটু পরেই দেখতে পাবে। জল খাওয়াই দাঁড়া গাইস, দুষ্টুর দিদি একটা ক্যাডবেরি দিচ্ছে ওকে, মানে লম্বা করে হাতে ধরিয়ে দে, দেখো বাবা বাবা খুব সুন্দর লাগছে তো, দিদিকে আশীর্বাদ করো, দিদি যেন ভালো থাকে, ভালোভাবে পড়াশোনা করে, ব্যাস আমার গুলো গলু সেজে গুজে বসে গেছে, দেখো এবার পুজো হবে, ওকে দুপুরে খাবার দেবো, এখন এটা দেখা দেখো আমার কানাইও রেডি, স্নান করে জামাকাপড় পরে ওই ওখানে স্নান করেছে, এখন জামাকাপড় পরে রেডি হয়েছে, আমার রাধারানীও রেডি হয়ে গেছে, দেখো জামাকাপড় পরে এখন আমি আসনে তুলবো ওদের, গাইজ আমার রাধাকৃষ্ণও দেখো আসনে বসে পড়েছে, দেখো
দেখো যাই হোক, আমার এখন দুপুরের পর্ব এখন আমি শেষ করলাম। তো এখন আমি যাবো ওর ভোগ বানাতে, যাবো ওর রান্না বিকেলে সন্ধ্যেবেলা দেবো। সন্ধ্যেবেলা আবার দোলাই চাপবে, কেউ স্কিপ করে দেখো না প্লিজ ভিডিওটা, একটু দেখো ভিডিওটা। পায়েস বসে গেছে, অনেক বেলা হয়ে গেল, প্রায় 3:30 প্রায় বাজে। মেয়েটাকেও কিছু খেতে দেইনি এখনও, পায়েস হচ্ছে এখন। আর এই পাশে আমি তাড়াহুড়ো করে খিচুড়ি বসিয়ে দিলাম। আমি আলুর দম হবে আর তোমার এবার মালপোয়া টল্প হবে, এবার লুচি সব হবে, কখন হবে জানি না, দেখতে থাকো। হ্যাঁ তো গাইজ, আমি খিচুড়ি ফোড়ন দিয়ে দিয়েছি, খিচুড়ি প্রায় হয়ে গেছে প্রায়। আর এইদিকে তোমার আলুর দম বসিয়েছি, এই দেখো আলুর দম হয়ে গেছে, আলুর দমটা এখনও হয়নি। ওটা কি দেখাচ্ছিস? হ্যাঁ আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা লুচি, দুষ্টু লুচির জন্য গোল্লা পাকাচ্ছে। হ্যালো গাইস, মালপোয়া ভাজছি এখন। হাতাটা ডাবু হাতাটা নোংরা হয়ে গেছে, তো ডাবু হাতাটা পাইনি, অন্য হাতে দিয়ে করছি, ওলা মালপোয়াটা ছেঁদরে ছুঁদরে যাচ্ছে। পাস করে দে বাবা, এখানে আমার বাবুটা লুচি ভাজছে দেখি, ওই দেখো দেখো দেখো, পেট ভাসিয়ে বড় একটা ফুলকো ফুলকো লুচি, এই দেখো 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 দেখো, থাম্বেল না নিলে হবেই না, এটা দেখো কি সুন্দর। তোমরা খেলে চলে আসো, দেখো দেখো রিজু কি সুন্দর ফুলকো লুচি ভাজছে। আমি একটু ভিডিওটা করতে আসলাম কারণ রিজু এক্ষুনি ডিউটি বেরোবে, একটু তাড়াতাড়ি করছি যে ওকে দুটো লুচি দিয়ে দেওয়া যাবে, তাদের চলে এলাম। তো এখানে স্টপ করছি, আমি আবার লুচি বেলতে চলে যাচ্ছি। হ্যাঁ তো গাইস, গোপালের ভোগ প্রায় রেডি। আচ্ছা আমাদের গলু সোনা এখন দোদোল করছে, এই দেখো ও বসে আছে, দেখো খুব সুন্দর একটা মুহূর্ত দেখো। দিদি দোদোল করছে, এরপর আমি আমার বাড়ি, এরপর আমি করবো। বাহ খুব সুন্দর, হ্যাঁ
জায়গা ছোট, তাই ছোট থালার মধ্যে সব দিয়েছি একসঙ্গে। এই দেখো আমার শ্রীকৃষ্ণ আর রাধা এখানে রয়েছে, গৌরনীতাই রয়েছে। দেখো এখন ও দোলায় চাপবে তোমরা, ঠিক আছে একটু পজ কর, ওকে দোলায়। তোমাদের সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো? নিশ্চয়ই ভালোই কাটলো। আর সে আমাকে জানিও তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো। তো আজকে এই ঘটনা বলে ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেছে। এইটা বলে আমি জয় গোপালের নাম স্মরণ করে আর জয় শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে আমি আজকের ভিডিওটা এখানেই রাখছি। তো তোমরা সবাই, তোমরা যদি রাধা কৃষ্ণকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাকে সিনও করতে হবে, লাইক করতে হবে। অবশ্যই আমি কিন্তু শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসি, আর কোনো ভিডিও দেখি না দেখি শ্রীকৃষ্ণের ভিডিও কিন্তু অবশ্যই দেখে লাইকও দিই আমি, ঠিক আছে? আমার পরের বছর হয়তো আর একটু ভালো করার চেষ্টা করবো। আমি যা করেছি দেখছো সব আমি নিজের হাতে করে সব সাজিয়েছি, নিজের হাতে সব খাবার দিয়েছি, জামাটাও নিজের হাতে, কাজ করো তোমাদের, ঠিক আছে কাজ করো। আর এই যে গোপর মা যে জামাটা পরেছে এগুলো নিজেরই, ওর আমার নিজেরই হাতেরই বানানো। তো এই বলে আমি, আচ্ছা এই বলে আমি ভিডিওটা শেষ করছি এখানেই। তো তোমরা সবাই ভালো থেকো।